কোয়াই খেলা কোয়াই কলাই কলাই খেলা হ্যাঁ খেলা ভালো ভালো হ্যাঁ ভালো আচ্ছা হাই ভিউয়ার্স এখানে ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ডিডি ফ্যামিলি ভিউয়ার্স আজকে আমি এখন মানে এসেছি বাপের বাড়িতে তো এখন আমি বাপের বাড়িতেই আছি তো সকালে কী করব এমনি বসে আছি বসে থাকতে থাকতে দেখলাম বাবা এইগুলো তুলছে এগুলো হচ্ছে আসলে বিহুরির ডাল যাকে আমরা বলি তো সেই বিহুরির ডালের গাছ এগুলো আর এগুলো হচ্ছে আমার বাবা এখানে আমাদের বাড়ির সামনে কিছু গাছ লাগিয়েছিল আবার কিছু গাছ হচ্ছে মাঠেতে লাগিয়েছে আলে তো এই কলাইগুলো এখন যেই কলাইগুলো পেকেছে যেগুলো মানে যেগুলো কালো কালো হয়েছে সেইগুলোকে তুলে নিতে হবে নয়তো ওখানেই রোদের তাপে ফেটে গিয়ে ওখানে সব ডালগুলো পড়ে যাবে তাই মানে এগুলোকে কী করতে হয় সকালেই তুলতে হয় রোদ বেড়ে গেলে এগুলো তোলা যায় না তখন ফেটে যায় আর এখন শীতের সকাল তো বেশ সকাল সকাল হালকা হালকা রোদ বেরিয়েছে তো এই সময় এগুলো তুলে নিতে হবে আর দেখো ঠিক এই গাছগুলোর মাঝে কয়েকটা ধান গাছ হয়েছে ধান গাছের ধানগুলো দেখো হালকা হালকা পেকেছে আর এই সময় তো ধান পাকার টাইম তো এই ধানগুলো ঠিক পেকেছে এখন হচ্ছে বাবা ডালগুলো তুলছে মানে ভিউরির ডালগুলো পাকা পাকা মানে যেগুলো কালো হয়েছে আর আমার মেয়ে এখানে দাঁড়িয়েছিল তো সেও দেখছে সেও আর না থাকতে পেরে সেও তুলতে বসে গেছে দেখো চলো সেদিকে ওই দিকটাই তুমি তুলবে চলো চলো এখানটায় বসো বসো ওই তো গাছ এই তো এই তো এই তো তুলো এইটা কি ওটা তো পাতা এই তো এই তো এই তো এটা কাঁচা আর এটা পাকা কোনটা তুলবি হ্যাঁ কোনটা তুলে না তুমি এটা ঘাস ওটা ঘাস ওটা কি তো আমার মামাকেও তো কিছু কাজ দিতে হবে তো তাই সে কী করেছে একবার ওর দাদানের কাছে যাচ্ছে একবার আমার কাছে আসছে একটা মালসা হাতে নিয়েছে আসছে আমার কাছ থেকে কিছু কলাই নিয়ে ওখানে রাখছে আবার কিছু কলাই দাদানের কাছ থেকে নিয়ে ওখানে রাখছে তো এই কলাইগুলো কী কাজে লাগে শীতকালে যে বিভিন্ন বড়ি দেওয়া হয় ফুলবড়ি গয়না বড়ি তা এই বিউরির ডাল থেকেই দেওয়া হয় আর এছাড়াও বিভিন্ন ডাল করে খাওয়া হয় যেরকম মুসুর ডাল করে খাওয়া হয় সেরকম এগুলোকেও খাওয়া হয় তো দেখো গাছ থেকে কতগুলো তোলা হয়েছে সেগুলো তোমাদের দেখাচ্ছি এবার মাঠেও অনেক আছে তো এগুলো হচ্ছে এখানে থেকে তোলা তো আজকের মতো এইটুকুই আবার দেখাবে তোমাদের সাথে নেক্সট কোনো ভিডিওতে আর তোমাদের এলাকায় এটা কী নাই পরিচিত অবশ্যই জানাবে ধন্যবাদ